মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক হলেন কাশিরাম দাস কাশিরাম দাস সপ্তদশ শতকে জন্মগ্রহণ করেন জন্মস্থান হল বর্ধমানের সিঙ্গি গ্রামে কায়স্থ বংশে কবির পিতার নাম কমলাকান্ত কবিরা তিন ভাই ছিলেন কৃষ্ণদাস কাশিরাম এবং গদাধর কবির উপাধি ছিল দেব যা উত্তরাধিকারী সূত্রে পাওয়া কিন্তু কবির পূর্বপুরুষরা ছিল বৈষ্ণব ভাবাপন্ন তাই বৈষ্ণবোচিত বিনয়ে দেব না লিখে কবি দাস লিখেছিলেন কাশিরাম তার গুরুদেব অভিরাম মুখটির আশীর্বাদে মহাভারতের অনুবাদ করেন এবং এও শোনা যায় মেদিনীপুর জেলার আউসগড়ের মতান্তরে আলিগড়ের জমিদার বাড়িতে শিক্ষকতা করার সময় বহু কথক ও পণ্ডিতের মুখে মহাভারতের কথা শুনে কবির মনে অনুবাদ কর্মের বাসনা জাগে কবির কাব্য রচনার কাল নিয়েও যথেষ্ট মতভেদ আছে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে রক্ষিত পুঁথি অনুসারে কাব্যের রচনাকাল পনেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দ যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি ষোলোশো দুই ও ষোলো চার খ্রিস্টাব্দের কথা বলেছেন আবার অপর একটি পুঁথি কলিকাতা বিশ্ববিদ্যালয়ে রক্ষিত আছে সেখানে ষোলোশো তেরো খ্রিস্টাব্দের কথা পাওয়া যায়